নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব একদম সাধারণ ধোকার ডালনার রেসিপি। এইভাবে ধোকার ডালনা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, ভালো লাগবে। এই রকম হালকা রান্না যাদের পেটের গণ্ডগোল আছে তাদের জন্য তো খুবই ভালো। তাহলে চলুন দেখে নিই কী করে আমি ধোকার ডালনা বানাই। এখানে ছ পিস ধোকা নিয়েছি। এই ধোকা আমি বাড়িতেই বানিয়েছি। কী করে বাড়িতে পারফেক্ট ধোকা বানাবেন সেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। আলুগুলো একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি। একটু জল দিয়ে মশলাগুলোকে ভিজিয়ে রেখেছি। এতে আছে এক চা চামচ জিরে গুঁড়ো, এক চা চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচ হলুদ। ধোকা ভাজার পর অতিরিক্ত তেল থাকলে তুলে নেবেন। এই তেল দিয়ে আপনারা কোনো পাঁচমিশালি তরকারি করতে পারেন বা কোনো ভাজাভুজির কাজেও লাগাতে পারেন। আমি যেভাবে রান্নাটা করছি তাতে বেশি তেলের প্রয়োজন পড়বে না। এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো আলু। আলুটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। ভিডিও কিন্তু পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে মিস করে যাবেন। আর ভিডিওর শেষে দেওয়া টিপসটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। আলুগুলোকে একটু ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এখন দিয়ে দেব গোটা জিরে, দেব একটা শুকনো লঙ্কা আর দেব 1/4 চা চামচ হিং। হিং তেলে একটু নেড়ে চেড়ে নিয়ে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। এখন যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব 1/2 চা চামচের একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। মশলা বেশ খানিকটা কষে এলে যে বাটিটায় মশলা ভিজিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আলু আর মশলা একসাথে নাড়তে নাড়তে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখে নেব আলুগুলো কতটা সেদ্ধ হয়েছে। আলুগুলোকে আর একটু সেদ্ধ করে নিতে হবে। যেহেতু এখানে জল অনেকটা কমে এসেছে তাই আমি এখানে কিছুটা গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে ধোকাগুলোকেও দিয়ে দেব। কারি কারি মশলা দিয়ে ধোকার ডালনা না খেয়ে একবার এইভাবে হালকা ধোকার ডালনা বানিয়ে দেখুন। এতে পেটও ভালো থাকবে আর খেতেও কিন্তু মন্দ লাগবে না। এইভাবে ধোকার ডালনা আপনারা বানিয়ে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি। সুগারের প্রবলেম থাকলে এই চিনি অ্যাভয়েড করতে পারেন। তবে রান্নায় নুন আর চিনি সামঞ্জস্য রেখে দিলে রান্নার টেস্ট অনেক বেড়ে যায়। দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা, দেব 1/2 চা চামচ লেবুর রস। পুরো কড়াইটাকে এইভাবে ধরে একটু ঘুরিয়ে দেব, কারণ বেশি নাড়ানাড়ি করলে ধোকা ভেঙে যেতে পারে। এখন মিনিটখানেক ঢেকে ফুটিয়ে নেব। মিনিটখানেক পর গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। আরেকটা কথা বলে রাখা ভালো, ধোকার ডালনায় সবসময় একটু বেশি পরিমাণে ঝোল রাখার চেষ্টা করবেন, কারণ পরে ধোকা অনেকটাই ঝোল টেনে নেবে, তখন ধোকার ডালনা শুকনো শুকনো হয়ে যাবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।